Assalamualaikum. Assalamualaikum. Abu tala salam dao. Hi ko, hi. Hi dao, hi dao. Hi dao. Hey beta, hi dao. Hey je, hamar meju babi. Assalamualaikum. Hey je, amader meta. Salam dao. Assalamualaikum. Tana salam dao. Salam diwa na. Tana harakhe shundu deha daitos. Hey je, Maria. Salam dao. Hey dekhen, amader. Assalamualaikum. তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে হলো আমার খালা বোনিদের বাসা থেকে মানে আমার খালাতো বোন ভাই ভাবি যারা যারা ছিল তারা সবাই আসছে তো তাদের জন্য ছোটখাটো একটা আয়োজন করা হইছে অবশ্য আমার আম্মা অসুস্থ তারপরে তো মেহমান আসলে দেখা যাইতাছে আয়োজন করাই হয় তো ছোটখাটো একটা আয়োজন করা হইছে আর হলো আমার খালামণি কয়েকদিন আগে মারা গেল আপনারা সবাই জানেন এখন হলো আমার আম্মা স্ট্রোক করছে তো মেহমান আসতেই থাকে আর আমরা হলো তাদের একটু আগেই দিতে দিতে মানে এদিকে আসলাম এটা হলো আমাদের এলাকা তো আমার বাড়ি হলো বিকিনগর মানে আমার বাবার বাড়ি হলো বিকিনগর তো এটা হলো একদম কেয়ার বাজারের কাছে এই যে একটা মানে নদী এই যে দেখেন এই যে এই পাশে এই যে ওই যে দোকানপাটগুলো দেখা যায় এটা হলো কেয়ার বাজার তো মানে অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন আপনার বাবার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় অনেক কিছুই জিজ্ঞেস করেন তো আমার যেমন আমার বাবার বাড়ির এলাকাটা খুব সুন্দর এই যে দেখেন মানে খেত হিসাব করে অনেক সুন্দর খুবই ভালো লাগে একটা পরিবেশ বর্ষার সময় বলেন আর মানে এভাবে অন্য সময় বলেন সব সময় পরিবেশটা খুব সুন্দর থাকে আর আমার শ্বশুরবাড়ির এলাকার পরিবেশের তো আর তুলনাই নেই যেহেতু কাছে হলো আপনার পদ্মা নদী ওইখানে তো আর তুলনাই নেই আর কিছুদিন পর মানে সবচেয়ে মানে যেটা মানুষের মানে মুখে মুখে থাকে পদ্মা নদীর ইলিশ তো আর কয় মাস আছে আরো তিন মাস কিভাবে কুরবানির পর দায়িত্ব ইয়াহে তো আর হয়তো বা দুই আড়াই তিন মাস আপনাদের ভাইয়া বলতেছে তিন মাস আছে তো এখন থেকেই কিন্তু মানুষ জাল বানানো শুরু করবে তো ওইখানে হলো মানে পদ্মা নদীর ইলিশ তো আপনাদের সবার দাওয়াত রইল পদ্মা নদীর ইলিশ খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়ার তো জাল আগেই ছিল গত বছর বানাইছিল মাছ ধরতে পারে নাই কোনো লাভ হয় নাই কারণ পদ্মা নদীতে ইলিশ ছিলই না তো এবার হলো সবার দাওয়াত এবার অবশ্যই ইলিশ থাকবে কারণ গতবার যা হয়েছে তাতে ইলিশ এবার থাকবে না এমন কোনো কথাই নেই থাকবে তো আপনাদের সবার দাওয়াত রইল বিকেলবেলা সবাই এখানে আসলাম একটু কথা বললাম তো এখন হলো বাসায় যাব আমরা মা অসুস্থ মাকে ছাড়া ঘরে মানে একা রাখা সম্ভব না বড় ভাবি চলে গেছে আরও কিছু মেহমান আছে মানে মামা তো ভাইয়ের বউ মামা নিয়েও আসছে তো ওনারা হলো ঘরে আমরা ভাবলাম ভাবিদের একটু আগিয়ে দিতে দিতে আমরা সবাই একটু ঘুরে আসি তো আসলাম তো সবাই হলো দোয়া করবেন আমার মার জন্য আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মার অসুস্থ থাকার কারণ হলো আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে যাইতেছে কারণ আমার মার টেনশনে মাকে তো টেনশন করতে দেওয়াই হয় না কারণ তাকে সবসময় ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাতানো হয় আর তাকে টানা দুই তিন সপ্তাহ রেস্টে থাকতে হবে তাহলে হয়তো বা মানে ই হবে আর টেনশন আইসা পড়ে কারণ কিছুদিন আগে তার বোনটা মারা গেছে তো কিভাবে কি হইলো আল্লাহ জানে তো সবাই দোয়া করবেন আমার মার জন্য এখনকার মতো এই পর্যন্ত দাদা ঠিক করে বহো না মা না মা কইছি না মা কইছি মা মা এই যে কইছে না তুলে নইবো ওই যে বাবি কোন দিন হাত লো কিনা সবার কিনা এখন হ্যাঁ মনে করো নিয়া যাইবো ঘরে হলো 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 এই যে কাকি কি আনছ তো মাত্রা মাথা খাইবো মাত্রা মাথা খাইবো মাত্রা ও যে উত্তু খাইবা না উত্তু খাইবা না কেডা কেডা আর প্যান্টটা ফিনলা আলেবু এই এই গরমে তো ছাতা বন্ধ করো
আমার চিপে দিছে না আমি শুনে না হ্যাঁ জায়গা আমার তো আমার
যাওয়ার পরে একটা জিনিস মনে পড়লো, আপনারা কিন্তু পাটখুরি দেখে অনেকেই বলেন এটা কোন এলাকা এত পাটখুরি। তো এই যে দেখেন পাটখুরি, আমার কাকি হলো পাটগুলো হলো নইতাছে। কাকি কোন সময় থেকে নইতাছেন? বিকাল থেকে। আমার মনে হয় যে আপনি সকাল থেকে নইছেন, কাপড় আর খুললি আর দেখেন নেই। দেন আমার কাকি এই পাটের দিনে আইলে যত শরীর খারাপ থাকুক, পাটের দিনে আইলে পাট শিখাইতে হলে ঠিকই পাট শেষ হইব। আর এই কাকি একারে অসুস্থ হইয়া জ্বর জারি আইনা শৈলাত ব্যথা হইয়া দেখেন কি সুন্দর করে শিখাইতেছে। আর পাটের এইগুলা দেখেন আমার কাকিরাতে মনে হয় যে ফুল দেখছেন। আমাদের এলাকার প্রত্যেকটার মানুষের অনেক গুণ আছে, পাট যারা সুন্দর করে নিতে পারে আর সুন্দর করে যারা মুড়ি বাঁচতে পারে তা ওই গুণ আছে। চাইলাম কই দান সব গুদাই গেছ। এই 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 নানি রেডি কি করস? আমি সবাই আমরা একে একে বাড়িতে যাই চলে যাইতেছি। এই যে পাটগুলা নিয়ে ওগুলো খড়িগুলো এরকম শুকাইতেছে। আর এই যে দেখেন পাট কি সুন্দর করে বাঁধছে, এই যে বুঝছেন পাটগুলো হলো সব বাঁধছে। এই যে সবাই পাট নিতেছে ঘরে, এখন হলো পাট শুকাইয়া গেছে। আল্লাহ তুমি এইভাবে নিতেছো, মাড়িতে তোলাই যাবো তো। এই যে আবার পাট কাঁচা পাটগুলো রোজ দিতেছে। এই দেখেন পাট হলো বস্তায় বাইন দেয় এরকম করে হলো রাখছে। এই যে রোদ দিতেছে তরিগুলোর কাঁকা হলো পাট আছে এই করতেছে। এই যে আমার ভাইরা হলো পাট দুইতে নিতেছে নৌকা উঠতে, কত নৌকা। তেলগুলো আলাদা থন
তো গোসল করার পরে হলো মা হলো একটু রুটি দিয়া দুধ দিয়ে হলো খাইতেছিল এখান থেকে ভিডিওটা ধরা মা খুবই অসুস্থ কিন্তু মোটা জিনিস খাইতে পারে না ভারী জিনিস খাইতে পারে না যত যতটুকুই খায় তা একদম মানে অল্প খায় তেমন একটা খেতে চায় না আমাদের বাড়িতে আমার খালাতো বোন বা আমার খালাতো ভাই ওরা ভাবি ওরা সবাই আসবে ভাবিরা হলো রান্না করতেছে তো রান্নার তো যা চলতেছে এখন তারা রান্না বসাই দিছে তো যাই হোক কি কি রান্না করে দেখি এই যে আমাদের ইমো হলো গরুর গোশ বাস্তাছে বরফ ছুটাইতেছে আর এখানে আছে হলো মাছ যদি খানাটা মাংস থাকে না আমি গরমের থেকে আমি গন্ধ শুনলাম।